আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। হালিমা। হালিমা, পুরো নামটা কি? হালিমা আক্তার। আচ্ছা, বয়স কত হবে আপনার? 26 বছর। 26 বছর। বিবাহিত? হ্যাঁ। সন্তান আছে? না। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল কোথায়? কচুয়াডাঙ্গা। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন আপনার কিছু সমস্যা নিয়ে। সমস্যাগুলো কি একটু খুলে বলতে পারবেন, কি কি সমস্যা ছিল? হাতে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, এখন নাই, এখন সেরে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা? 2 বছর। 2 বছর থেকে। কোথাও পড়ে গিয়েছিলেন বা ব্যথা পেয়েছেন এরকম হয়েছিল? না, পড়ে যায়নি, কিন্তু এমনি একা শুয়ে থাকতে থাকতে ব্যথা হয়ে গিয়েছিল। আচ্ছা, তো একটা সময় তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন, এই ব্যথা কোনো কিছু ছিল না, হঠাৎ করে দেখছেন যে ব্যথা। তো 2 বছর আগে যখন প্রথম ব্যথা শুরু হয়, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য? হ্যাঁ, এনাদপুর গেছিলাম, তারপর কিশোরগঞ্জ। এত দূরে গিয়েছিলেন? আচ্ছা, তো কোনো লাভ হয়নি বা কোনো উপকার পাননি এটার জন্য? না, একটু ক্ষণিকের জন্য একটু কমে থাকতে, পরে আবার এরকম শুরু হয়। আবার সেই একই রকম ব্যথা। তো সবচেয়ে খারাপ কি হয়েছিল এই ব্যথার জন্য? এমন হয়েছে যে বিছানা থেকে উঠতে পারছেন না? হ্যাঁ, এই ব্যথা করলে আমার শ্বাসকষ্ট সমস্যা, শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। আচ্ছা, এমন হয়তো যে বসে কাজ করতে পারছেন না দীর্ঘ সময়, বা বসে নতিতে কাজ করতে পারি না, একদম আটকে ধরে মুখের মধ্যে চাপ লাগছে, এরকম কষ্ট হতো মাঝে মাঝে, মনে হতো একদম পুরো নিঃশ্বাস আটকে যাচ্ছে। তো খুব দুশ্চিন্তা কাজ করতো না যে কি হলো, বা এমন কি হলো যে আমি পঙ্গু হয়ে যাব নাকি আমি মরে যাব, এই ধরনের দুশ্চিন্তাগুলো কাজ করতো মনে। তো কতজন ডক্টর দেখিয়েছেন এখন পর্যন্ত? মিনিমাম 5-7টা ডাক্তার দেখিয়েছি। এই 2 বছরে 5-7 জন ডাক্তার দেখিয়ে ফেলেছেন, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো উপকার হয়নি। এই যে ডিপিআরসি হসপিটাল, যে এইখানে যে এই ধরনের চিকিৎসা হয়, কিভাবে জানলেন এটা? এটা আমি তো অনলাইনের মাধ্যমে পেয়েছি। অনলাইনে, কারণ এখন আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, আমরা খুব সহজেই অনেক কিছু দেখতে পাই। তো যখন দেখলেন, মানে কি করে বুঝলেন যে এখানেই আপনার চিকিৎসাটা হবে? এখানে তো বলে দিছে যে এখানে একটু সমস্যা সমাধান হবে, কোনারে ব্যথা, পরে ওইটা দেখে তারপর আসছে। মানে দেখেছেন যে অনেক মানুষ এখানে আপনার মতো সমস্যা নিয়ে এসেছিল এবং তারা সুস্থ হয়ে চলে গেছে, তখন একটা ভরসা পেয়েছেন যে আসি। তো আসার পরে স্যার কি বলেছিলেন আপনাকে, সুস্থ হয়ে যাবেন, এমন কোনো কথা দিয়েছিলেন? বলেছিলেন যে তুমি সুস্থ হয়ে গেলে, এবং আপনি ভর্তি হয়ে গেছেন। কতদিন লেগেছে আপনার সুস্থ হতে? আজকে 9 দিন। 9 দিন। সেই কোমরে ব্যথা, আপনার হাতে ব্যথা, ঘাড়ে ব্যথার কি অবস্থা এখন? টোটালি ভালো হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে কি 2 বছর আগে আপনি যতটা সুস্থ ছিলেন, যেমন ছিলেন, ওরকমটাই হয়ে গেছেন? হ্যাঁ। এখন কি সেই ব্যথার কারণে যে বুক ব্যথা করে ওঠা, সেটা কি এখন আর হয়? না, আলহামদুলিল্লাহ। তো দর্শকদের জন্য কিছু বলবেন, যারা জানেন না যে আসলে কোথায় চিকিৎসা হয়, তাদের জন্য কিছু বলবেন আপনি? আপনাদের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে এখানে এসে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো হয়ে গেল। আপনি এসে বাবার জন্য দোয়া করবেন, আমরা সারা জীবন ভালো থাকতে পারবো। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।